হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল আনফোল্ডিং লিটারেচার এখানে আমি ইংলিশ লিটারেচারে বিভিন্ন পোয়েমস নোভেলস শর্ট স্টোরিজ এগুলোকে সহজ বাংলা এক্সপ্লেন করে থাকি সো তোমরা যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছো তাদের কাছে ভিডিওগুলো ভীষণ ইউজফুল হতে পারে এ ধরনের ভিডিওগুলি আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি চাও তোমাদের পছন্দের কোনো টপিকের ওপর ভিডিও হোক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সো আর দেরি না করে চলো দেখে নেই আজকের টপিক আজকে যে পোয়েমটি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে ওয়ার্সওয়ার্থের লেখা থ্রি ইয়ার্স গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার এই পোয়েমটি লুসি সিরিজের অন্তর্গত লুসি পোয়েমসের মধ্যে রয়েছে এই পোয়েমটি তো লুসি পোয়েমস হলো পাঁচটি পোয়েমের সমষ্টি তো তোমরা যদি জানতে চাও যে লুসি পোয়েমস কি বা লুসি কে এই সম্পর্কে জানতে চাইলে সি ডুয়েলথ এবং দি আন্ট্রড ওয়েস লুসি পোয়েমসেরই একটি পোয়েম সেই পোয়েমটি তোমরা দেখতে পারো সেখানে লুসি পোয়েম সম্পর্কে ডিসকাস করা রয়েছে সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিওটি শেষেও তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তো এবার আলোচনা করছি শ্রী ইয়স শিগ্রিউল সান অ্যান্ড শাওয়ার নিয়ে এই পোয়েমটি একটি অল্টারনেটিভ টাইটেল রয়েছে সেটি হলো দ্য এজুকেশান অফ নেচার পোয়েমটি কম্পোস্ট করা হয়েছিল সতেরোশো সালে এবং পাবলিশ করা হয়েছিল লিরিক্যাল ব্যালার্সের মধ্যে তো এই পোয়েমটি ডেসক্রাইব করে যে লুসির সাথে যে নেচারের যে রিলেশন সেটি এখানে ডেসক্রাইব করা হয়েছে অন্যান্য পোয়েমগুলির মধ্যে কি ওয়ার্সপাত ল্যামেন্ট করেছে লুসি পোয়েমসে অন্যান্য পোয়েমগুলির মধ্যে যে লুসির যে ডেথ হয়ে গেছে তারপরে যে ওয়ার্সাদের মনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে সেটি নিয়ে ওয়ার্সপাত ল্যামেন্ট করেছে এখানেও ল্যামেন্টেশন রয়েছে কিন্তু এখানে লুসির যে এজুকেশান নেচার যে লুসিকে এজুকেট করছে সেটি এখানে মেন থিম এবং ওয়ার্ডসওয়ার্থ এখানে বিভিন্ন কমপ্লেক্স অপোজিশন অফ ওয়ার্ডস এবং সেন্টিমেন্টের মধ্যে দিয়ে পোয়েমটি লিখেছেন সেটি আমরা পোয়েমটি পড়তে পড়তেই দেখতে পাবো চলো এবার পোয়েমটি লাইন বাই লাইন ডিসকাস করে নেওয়া যাক তো এবার পোয়েমটি আলোচনা করছি থ্রি থ্রি ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার অন্যান্য লুসি পোয়েমসগুলির মতো এটিও টাইটেল দিয়েই ফার্স্ট লাইনটি শুরু তো এখানে থ্রি ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার লুসি এখানে তিন বছর ধরে লুসি এখানে তিন বছর বয়সের একটি ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ে হিসেবে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এই ফিল্মগুলির মধ্যে এবং সে তিন বছর ধরে সূর্যের যে আলো এবং সূর্যের যে কিরণ তার মধ্যে দিয়ে সে বড় হয়েছে এবং শাওয়ার মিন্স সামারের যে সফট রেইন তার মধ্যে দিয়ে লুসি বড় হয়েছে দেন নেচার তাকে নোটিস করলো এবং নেচার বলল দেন নেচার সেইট এ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার সোন দিস চাইল্ড আই টু মাই সেলফ উইল টেক শি শ্যাল বি মাইন্ড অ্যান্ড আই উইল মেক এ লেডি অফ মাই ওন তো নেচার এখানে বলছে যে লুসিকে একটি লাভলিয়ার ফ্লাওয়ারের সঙ্গে তুলনা করছে নেচার এরকম একটি সুন্দর বীজ এরকম একটি লাভলিয়ার ফ্লাওয়ার এর আগে পৃথিবীতে বপন করা হয়নি এবং লুসি এবং নেচার এখানে লুসির দায়িত্ব নিতে চাইছে তিনি বলছেন বলছে যে এখানে আমি লুসির দায়িত্ব নেব এবং তাকে আমি একটি নিজের মতন করে একজন নারীতে পরিণত করবো একজন লেডিতে নিজের মতো করে একজন লেডিতে পরিণত করব তো এখানে ফার্স্ট ট্যান্ড যাতে নেচার লুসির দায়িত্ব নিচ্ছে এবং নেক্সট টাইম যাতে বলেছে নেচার মাই সেলফ উইল টু মাই ডার্লিং বি বোথ ল অ্যান্ড ইম্পলস অ্যান্ড উইথ মি দ্য গার্ল ইন রক অ্যান্ড প্লেন ইন আর্থ অ্যান্ড হেভেন ইন গ্লেড অ্যান্ড বোয়ার শ্যাল ফিল অ্যান্ড ওভার সিং পাওয়ার টু কিন্ডেল ওর রেস্টুরেন্ট তো এখানে নেচার ডার্লিং বি বলতে লুসিকে বুঝিয়েছে নেচার বলছে যে আমি আমার ডার্লিং বি লুসিকে বোথ ল অ্যান্ড ইম্পলস দুটোই শেখাবো ল মিন্স হলো নেচার এখানে লুসিকে কন্ট্রোল করবে তাকে কি কী করা উচিত এবং কি কি করা উচিত না অর্থাৎ গুড থিংসগুলো করা করতে লুসিকে শেখাবে যাতে রং থিংসগুলো সে না করে এবং ইম্পালস অর্থাৎ লুসি যা যেটা করতে ইচ্ছা যখন ইচ্ছা করবে কিছু ভালোর জন্য সেটাও যেন লুসি করতে পারে তো ল অ্যান্ড ইম্পালস এই দুটি জিনিস শেখাবে অ্যান্ড উইথ মি দ্য গার্ল ইন রক অ্যান্ড প্লেন ইন আর্থ অ্যান্ড হেভেন ইন গ্লেড অ্যান্ড বোয়ার শ্যাল ফিল ওভার সিং কি এবং নেচারের সাথেই লুসি সেই রক অ্যান্ড প্লেন মিনস মাউন্টেন এবং পাহাড় আর্থ অ্যান্ড হেভেন ইন গ্লেড অ্যান্ড ব্লোয়ার বোয়ার গ্লেড কথার অর্থ হচ্ছে ফরেস্টের মধ্যে ফরেস্ট এরিয়ায় যে একটি ফাঁকা জায়গা থাকে কিছুটা অঞ্চল ফাঁকা থাকে সেই জায়গাটিকে বলা হয় গ্লেড এবং বোয়ার হলো ঠিক তার অপোজিট ওয়ার্ড মানে সেখানে একটি শেড বা সেখানে একটি ছোটো কটেজ বা কুটির সেই গ্লেড মানে অর্থাৎ লুসি সেই বোয়ারের কটেজের ভেতরে এবং বাইরে মানে সেল ফিল অ্যান্ড ওভার সিং পাওয়ার লুসি নিজের মধ্যে একটা পাওয়ার ফিল করবে টু কিন্ডেল অর রেস্টেন্ট নিজেকে কখন কন্ট্রোল করতে হবে এবং নিজেকে কখন উদ্বুদ্ধ করতে হবে কিছু করার জন্য তো ওখানে নেচার লুসিকে সমস্ত কিছু শেখাচ্ছে কখন লুসিকে ভালোর জন্য নিজেকে উদ্বুদ্ধ করতে হবে নিজেকে রাউজ করতে হবে এবং নিজেকে কখন কন্ট্রোল করতে হবে এই সমস্ত কিছু নেচার এখানে লুসিকে শেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছো বেশ কিছু কন্ট্রাস্টিং ওয়ার্ড এখানে ওয়ার্সওয়াত ইউজ করেছে যেমন ল অ্যান্ড ইম্পলস রক অ্যান্ড প্লেন আর্থ অ্যান্ড হেভেন ব্লেড অ্যান্ড ব্লুয়ার বোওয়ার সরি অ্যান্ড কিন্ডেল অর রেস্ট্রেন তো এ সমস্ত কিছু কন্ট্রাস্টিং ওয়ার্ড এখানে ওয়ার্সওয়াত ইউজ করেছেন সরি এখানে একটু স্ক্রিনটা উপরে চলে গেছে নেক্সট স্ট্যান্ডাতে থার্ড স্ট্যান্ডাতে বলেছে ফন দ্যাট উইথ গ্লি দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি লন ওর আপ দ্য মাউন্টেন স্প্রিংস তো এখানে লুসিকে না সরি এখানে নেচার লুসিকে বলেছে যে ফন বলতে ফন কথার অর্থ হচ্ছে হরিণ শিশু বা হরিণ শাবক তো হরিণ শিশু বা হরিণ শাবক খুব চঞ্চল প্রকৃতির হয় তো নেচার বলছে এখানে লুসি একটি হরিণ শাবকের মতন হরিণ ছানার মতন স্পোর্টিভ হবে চঞ্চল হবে এবং সে আনন্দের সাথে গ্লি কথার অর্থ হচ্ছে আনন্দ ফুর্তি জোয়ের সাথে সে লন অর্থাৎ তৃণভূমি মাউন্টেন স্প্রিংস এবং পাহাড়ি ঝর্নার মধ্যে দিয়ে চঞ্চল হয়ে ছুটে বেড়াবে অ্যান্ড হার্স শ্যাল বি দ্য ব্রেথিং বাম ব্রেথিং বাম বলা বাম কথা অর্থ হচ্ছে যে বাম হল এক ধরনের রিলিফ দেয় এরকম একটি মেডিসিন তো ব্রেদিং বাম বলতে লুসি তো নেচারের মধ্যে বড় হচ্ছে তো নেচারের মধ্যে ফুল ফল পাতা বিভিন্ন সতেজ বিষয় জিনিসগুলি থেকে লুসি ব্রেথ নিচ্ছে নিঃশ্বাস গ্রহণ করছে তো সেগুলি থেকে লুসি লুসির যে নিঃশ্বাস সেটি খুব সুইট স্মেলিং হচ্ছে তো যেহেতু বাম আমাদের যে কোনো জিনিস থেকে যে কোনো পেন থেকে রিলিফ দেয় সেরকম সেই লুসি যে নেচারের থেকে যে ব্রেথ গ্রহণ করছে সেটিও লুসিকে যেন রিলি রিলিফ দিচ্ছে তাই বলা হয়েছে অ্যান্ড হার বি ব্রেদিং বাম অ্যান্ড হার্স দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইন ইনসেন্সেট ইনসেনসেট থিংস ইনসেন্সেট থিংস বলতে বোঝা হলো ইন অ্যানিমেট অবজেক্টস যেগুলোর মধ্যে প্রাণ নেই অব মানে বস্তু সেগুলি সেগুলি যেমন রকম মুভমেন্ট করতে পারে না কোনো রকম কিছু করতে পারে না তো লুসি সেই ইন অ্যানিমেট অবজেক্টগুলো থেকে মানে শান্ত থাকতে এবং চুপ থাকতে শিখবে সাইলেন্স থাকতে শিখবে তো এখানে দেখো ফার্স্ট লাইনে যে লুসিকে তুলনা করা হয়েছে একটি হরিণ শাবকের সাথে খুব চঞ্চল আবার এই স্ট্যান্ডার শেষের দিকে এসে লুসিকে একটি ইন্ডিয়ানিমেড অবজেক্টের থেকে ইন্সপায়ার হতে দেখা যাচ্ছে যে লুসি সেখান থেকে শিখবে কীভাবে শান্ত থাকা যায় চঞ্চল হওয়া থাকার পরেও কীভাবে শান্ত থাকা যায় এবার চলে আসছি ফোর্থ স্ট্যান্ডার্ডে তা ফ্লোটিং ক্লাউডস দেয়ার স্টেটস শ্যালেন টু হার এখানে ফ্লোটিং ক্লাউডস যখন দেখো দেখো আকাশে যখন মেঘ ভেসে বেড়ায় তো এখানে ওয়ার্ডস ওয়ার্থ পোয়েটিক ইমাজিনেশন কী করেছে যে গুলো কি খুব গৌরবের সাথে খুব মর্যাদাপূর্ণ হবে আকাশে উড়ে বেড়ায় যেন তাদের মধ্যে একটা ডিগনিটি রয়েছে গ্র্যান্ডিউর রয়েছে তো লুসি সে ক্লাউডসগুলি থেকে শিখবে গ্র্যান্ডিউর এবং ডিগনিটি মেনটেন করতে শিখবে ফর দ্য উইলো বেন্ড এবং তার জন্য উইলো ট্রি বেন্ড হবে এবং লুসি সেখান থেকে শিখবে হলে উইলো ট্রি থেকে মোডেস্টি শিখবে কীভাবে বিনয় বিনয় থাকতে হয় কীভাবে ভদ্রতা দেখাতে হয় বেন্ড হতে শিখবে লুসি উইলো ট্রি থেকে নার শেলস সি ফেল টু সি ইভেন ইন দ্য মোশনস অব দ্য স্টম গ্রেজ দ্য শেল মোল দ্য মোল দ্য মাইডেন্স ফর্ম বাই সাইলেন্ট সিম্প্যাথি এবং ঝড়ের মধ্যে যে শক্তিশালী রূপটি রয়েছে এবং তার সাথে যে ঝড়ের যে পাওয়ারফুল এবং গ্রেসফুল যে বিষয়টি সেটিও লুসি দেখতে ফেল হবে না সেটিও লুসি ইগনোর করবে না সেটিও দেখবে এবং ঝড়ের থেকে সে শিখবে হলো গ্রেসফুল হতে এবং এই সমস্ত কিছু নেচারের সমস্ত কিছু ক্যালামিটি লুসিকে একটি সাইলেন্ট নিশ্চুপভাবে সাইলেন্ট সিম্প্যাথি দিয়ে লুসিকে একটি পরিপূর্ণ লেডিতে পরিণত করবে একজন পারফেক্ট লেডিতে পরিণত করবে এবার নেক্সট টাইম যাতে দেখো কি বলেছে

ঝিকমিক করে জ্বলে সেগুলি লুসির ফেসে ডিলাইট এনে দেবে জয় এনে দেবে আনন্দ এনে দেবে অ্যান্ড শ্যাল লিন হার ইন অ্যান্ড শ্যাল লিন হার ইয়ার ইন মেনি এ সিক্রেট প্লেস হার রিভুলার্স ডান্স দেয়ার ওয়ে ওয়ার্ড রাউন্ড রিভুলার্স কথার অর্থ হচ্ছে ছোটো নদী এই নদীগুলি নিজের মতন করে নিজের রাস্তা বানিয়ে চলতে থাকে তো লুসি কান পেতে সেই নদীগুলির থেকে কী শুনবে দ্য বিউ অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড সেই নদীর যে কুলুকুলু আওয়াজ নদীর যে নিজের রাস্তা দিয়ে মগ্ন হয়ে যাচ্ছে এবং তার মধ্যে দিয়ে যে নদীর যে আওয়াজ সৃষ্টি হচ্ছে মারমারিং সাউন্ড তার থেকে যে বিউটি উৎপন্ন হচ্ছে মানে বিউটি সৃষ্টি হচ্ছে সুন্দর সৃষ্টি হচ্ছে সেটা যেন ট্রান্সফার হবে লুসির ফেসের মধ্যে শ্যাল পাস ইন্টু হার ফেস লুসির ফেসের মধ্যে ট্রান্সফার হবে সেই বিউটিটি তো এখানে লুসির যে সৌন্দর্য লুসির যে বিউটি এই স্ট্যান্ডার্টে সেটি আলোচনা করা হয়েছে নেক্সট স্ট্যান্ডার্টে অ্যান্ড ভাইটাল ফিলিংস অফ ডিলাইট শাল রিয়ার হার ফ্রম টু স্টেটলি হাইট এখানে ভাইটাল ফিলিং কথা বলতে ভাইটাল ইনভিগিওরিটি অর্থাৎ শক্তিদায়ক যে নেচারের নেচার তাকে শক্তি দিয়ে তাকে মানে একটি পারফেক্ট লেডিতে একটি ডিলাইটফুল লেডিতে তৈরি করবে স্টেটলি হাইট মিনস একদম পারফেক্ট একদম ডিভাইন লেডিতে পরিণত করবে নারি এত এতটাই নারিশ করবে নেচার তাকে হার ভার্জিন হার ভার্জিন বোঝমসয়েল এখানে ভার্জিন ভোজম সোয়েল বলতে বোঝানো হয়েছে যে নেচার তাকে এখানে লুসি একটি পরিপূর্ণ নারীতে একদম একজন পারফেক্ট লেডিতে পরিণত হচ্ছে তার ফিজিক্যাল বিউটি এখানে একজন সম্পূর্ণ নারীতে প্রকাশ হচ্ছে কিন্তু তারপরও লুসি ভার্জিন আছে অর্থাৎ পিওর এবং আনটাচড রয়েছে লুসি নেক্সট লাইনে সাচ থটস অফ লুসি আই উইল গিভ হ্যাশ শি অ্যান্ড আই টুগেদার লিভ হেয়ার ইন দিস হ্যাপি ডেল হ্যাপি ডেল কথার অর্থ হচ্ছে ভ্যালি তো এই ভ্যালির মধ্যে যতদিন নেচার লুসিকে শেখাচ্ছে ততদিন অব্দি নেচার লুসিকে তার থটসগুলিকে ম্যাচিউর হতে সাহায্য করবে এবং তাকে একটি পারফেক্ট লেডিতে পরিণত করবে নেক্সট টাইম নেক্সট অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড এখানে নেচার নেচার বলছে দাস নেচার স্পেক দ্য ওয়ার্ক ওয়াস ডান হাউ সুন মাই লুসিস রেস ওয়াসরান এখানে রেস বলতে লুসির যে লাইফ স্প্যান লুসির যে জীবন থেকে জন্ম থেকে মৃত্যু সেই সময়টিকে বোঝানো হয়েছে যে লুসি এখন আর নেই লুসি এখন ডেড তো নেচার শেষ পর্যন্ত বলছে দা নেচারের কাজ সম্পন্ন হয়েছে দ্য ওয়ার্ক ওয়াস ডার্ন হাউ সুন মাই লিসি লুসিস রেস ওয়াসরান নেচার এখানে ল্যামেন্ট করছে যে লুসির জীবনটা কত ছোটো ছিল লুসির জীবনটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল দেন নেক্সট লাইন থেকে এখানে পোয়েট নিজে বলছে সি ডায়েট অ্যান্ড লেভ টু মি সে মারা গেছে অ্যান্ড লেভ টু মি আমাকে ছেড়ে আমার কাছে ছেড়ে গেছে দি সে দ্য কাম অ্যান্ড কোয়াইট সিন দ্য মেমোরি অফ হোয়াট ওয়াস বিন অ্যান্ড নেভার বি মোর উইল বি নেভার মোর উইল বি তো ওখানে ওয়াটসঅপ বলছে সে তো আর নেই লুসি তো আর নেই এবং তার কাছে ছেড়ে গেছে এই শূন্য জায়গা এই ফাঁকা নিস্তব্ধ জায়গা এবং এই যে মেমোরি তৈরি হয়েছে লুসির এটি আর কখনও আর সেকেন্ড টাইম ক্রিয়েট হবে না অর্থাৎ অর্থাৎ নেচার এই লুসিকে আর এজ লুসি লুসির প্রতি যে এডুকেশন লুসিকে যে এডুকেট করেছে এই বিষয়টি আর কখনো রিপিট হবে না তা ওয়ার্ক অফ নেচার উড নেভার বি রিপিটেড ইন ফিউচার তো এই ছিল এই পোয়েম আজকে এই পোয়েমটির মধ্যে দিয়ে যে লুসির যে এডুকেশন সেটি এখানে তুলে ধরা হয়েছে আশা করি পোয়েমটি তোমাকে বোঝাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবে এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং